তাহলে তিশা এবং ফারুকি দম্পতি দিল সুখবর, সেটা হলো বাবা মা হতে যাচ্ছেন মোস্তফা সরওয়ার ফারুকি এবং তিশা। এবং এই তো কিছুক্ষণ আগে মোস্তফা সরওয়ার ফারুকি নিজেই ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এবং কিছু ছবি শেয়ার করার মাধ্যমে এই সুখবরটি জানান। তিনি তার সেই পোস্টে লিখেন, বেশ কিছুদিন ধরে তাকে এবং তিশাকে একটা কমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, সেটা হলো তিশাকে কেন কোথাও দেখা যাচ্ছে না, কেন সে সব কিছু থেকে অনুপস্থিত। তিনি আরও জানান, অনুপস্থিতির কারণ তাদের জীবনে আরেকজন নতুন মানুষের উপস্থিতি। সেই সঙ্গে তিনি সকলের কাছে দোয়াও চেয়েছেন। এখন এই দম্পতির যারা ভক্ত তাদের জন্য অবশ্যই এটা খুশির একটা সংবাদ এবং অনেকেই তাদেরকে এখন অভিনন্দন জানাচ্ছে। তবে এখন এই দম্পতির বাবা মা হওয়ার খবর শুনে অনেকে শুভকামনা জানালেও মাঝখানে কিন্তু এই দম্পতিকে ঘিরে অনেক রকম কথাও হতো, যেমন 10 বছর পার হয়ে গেছে সংসার জীবনে, কেন তারা সন্তান নিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যদিও বিষয়টি তাদের ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়, কিন্তু কি আর করার, সেলিব্রিটি হলে তো নেটিজনরা পার্সোনাল ব্যাপারে নাক গলাবেই। তবে এখন এই দম্পতির চাওয়া একটাই, যেন সুস্থভাবে তাদের নতুন অতিথি পৃথিবীর আলো বাতাস দেখতে পারে। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।